ক্রমশই বাড়ছে সংক্রমণ, টানা লকডাউন, তার উপর লাগাম ছাড়া দাম, অতিমারিতে কাজ হারিয়ে দিশেহারা মানুষ। বিনামূল্যে চালের জন্য ভাতের অভাব না থাকলেও আনুষঙ্গিকে টান পড়ছে। তাই বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে তৃণমূলের দলীয় তরফে বিনা পয়সায় সবজি বিতরণ করা হচ্ছে। শুধু সবজি নয়, সাথে মাছ, সয়াবিন, সর্ষের তেল, মশলাও তুলে দেওয়া হচ্ছে দুস্থ পরিবারগুলোর হাতে। গত এক সপ্তাহ ধরে এই কাজ করে চলেছেন ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রতিদিন ২৫০ থেকে ৪০০ পর্যন্ত মানুষের হাতে মাছ সবজি তুলে দিতে পেরে খুশি কর্মীরা। তাদের বক্তব্য কিছুটা করা গেছে, আবার অবস্থা বুঝে করা হবে এই ক্যাম্প। ভোর রাত থেকে উঠে দলীয় কর্মীরা গ্রামের চাষীদের কাছে মাল কিনে, না হলে বাজারে ওই মালেরই দাম অনেকটাই বেশি। দামটা একটু কমে পাওয়া গেলে ওই টাকায় আরো বেশি সংখ্যায় মানুষকে পরিষেবা দেওয়া যাবে। একইভাবে মাছের আড়তদারদের অনুরোধ করা, একটু কমে যাতে মাছ দিতে পারে। এভাবেই সাধারণ মানুষের হাতে সবজি ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হচ্ছে দলীয় তরফে। বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই পরিষেবা প্রদান। চরম সমস্যার মাঝে এভাবে মাছ সয়াবিন সবজি পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রথমে বলি যে শুধু রোববার নয়, প্রায় সাত আট দিন ধরে ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা মিলে এই যে বিনামূল্যে সবজি বাজার, ইহা মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এভাবে সমস্ত অতিমারির সময় সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো অবস্থায় মানুষের যখনই কোনো বিপদ পড়েছে, আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের একটা মেশিনারি আছে যেটা শুধু ভোট করে না, ৩৬৫ দিন ২৪ ঘন্টা মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আজকে এই যে সব বিনামূল্যে সবজি বাজার, এখানে মানুষের যে সাড়া, এটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলার সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে আছে এবং তৃণমূল কংগ্রেস পরিবারের সমস্ত কর্মীরা বিপদের দিনে, অতিমারির দিনে, সুখে দুঃখে ২৪ ঘন্টা ৩৬৫ দিন মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। না, এখন তো সব রকমই ব্যবস্থা ভালো আছে, এভাবে চললে ভালোই লাগবে। আবার লকডাউনের ব্যাপার তো, মানুষের প্রচুর অসুবিধা, কাজকর্ম নেই, মানে যতটুকু খোলা আছে সেই ইয়েতে মানে রোজগারটা সেইভাবে হচ্ছে না, মোটামুটি ভালোই আছে। এটা কতদিন ধরে দেওয়া চলছে? এই আজকে ৮ দিন। কি কি দেওয়া হচ্ছে এখানে? এই সবজি, ডিম, মাঝে মাঝে ডিম দেওয়া হয়, একদিন মাছ দেওয়া হয়েছিল, আজকে মাংস দেওয়া হচ্ছে, প্রায় দিনই সবজি দেওয়া হয়েছে, ভালো, খারাপ না। অনিতা দাস।